সংগ্রামী সিলেটবাসী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, ভোলা জেলার বুরহানউদ্দিন উপজেলায় বিক্ষুব্ধ রাসুল প্রেমিক জনতার উপর গুলি চালিয়ে প্রশাসন গুলি চালিয়েছে এবং রাসুল প্রেমিক আমার ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, 400 রাসুল প্রেমিক আহত হয়েছে। জানতে চাইবেন কেন? সাধারণ প্রশ্ন সকলের মনে উঠবেই, প্রশাসন কেন গুলি চালালো আমার ভাই মরল কেন? একটি মাত্র কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিগত কয়েক বছর থেকে 90% মুসলমানের এই দেশে কতিপয় উগ্রবাদী হিন্দু যুবকেরা কটাক্ষ করে যাচ্ছে, অশুভ ভাষায় লেখালেখি করে যাচ্ছে। এর প্রতিবাদে নীতিগত কর্মসূচি হিসাবে, নৈতিক দায়িত্ব হিসাবে একজন মুসলমান মিছিলের আয়োজন করেছিল, সমাবেশের আয়োজন করেছিল। মুসলমান ভাইয়েরা, শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশ, ওই সমাবেশে বাংলাদেশ সরকারের প্রশাসন কার মতবে গুলি চালিয়েছে আমাদের জানা নেই। গুলি চালিয়ে মুসলমানদেরকে দমিয়ে রেখেছে না, গণনা করে করে আপনাদের বন্দুকের আপনাদের গানের গুলি দিয়েছে। এই গুলি জনগণের উপরে চালানোর জন্য নয়, এই গুলি আপনি চালাবেন যারা কাফিলা ব্যবসা করে তাদের উপরে, এই গুলি আপনি চালাবেন কতি সেই চিহ্নিত সন্ত্রাসীদের উপরে, এই গুলি চালাবেন দেশের সাধারণ মানুষের রক্ত ধানে জড়া অর্থ তারা ছিনিয়ে নিচ্ছে মুসলমানদের বিক্ষোভ শেষ হবে না। তাই বলতে চাই, সেই সব কয়েক বছর থেকে আমরা বলে আসছি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানিয়ে আসছি কয়েক বছর থেকে, যে মন্ত্রী প্রধানমন্ত্রী আপনি ব্লাসফেমি আইনের অনুরূপ একটি আইন সংসদে পাশ করেন। এটা মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা রাসুল প্রেমিকদের দেশ। আপনি ব্লাসফেমি অনুরূপ আইন সংসদে পাশ করেন, ইসলাম মুসলমানদের উপর যখনই লেখালেখির মাধ্যমে হোক অথবা মৌখিক কঠিন ভাষায় হোক কিছু হবে, তখনই ব্লাসফেমি আইনে তাদের বিচার করতে হবে। আর কিছু বলতে চাই না, প্রস্তুত থাকেন। আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর কসমকে বলছি, জীবনের শেষ সময়ে 90 বয়সে ও এই স্থানে মিটিং করেছেন, এই সিলেটের এই যেখানে আমরা দাঁড়িয়েছি এখানেই সমাবেশ করেছেন। আমরা সেই ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর রুহানি সন্তান, আমাদেরকে মাত্র ধরেন, আমরা মরবো তবে একজনকে রেখে যাব না, হাজার লক্ষ জনকে জমিনে রেখে যাব। সবাই খারাপ না, কোন কারণে গুলি চালালো তদন্ত করা হোক এবং
বিরুদ্ধে এদেশের জনতা আম জনতা জনসাধারণ বিক্ষুব্ধ হয়, এ দায়ভার জনগণের মধ্য থেকে কেউ নেবে না, প্রশাসনকেই নিতে হবে। দীর্ঘ করছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।